শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দৌহিত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা, যিনি ইংল্যান্ডের লিঙ্কন সিন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছেন, ব্যারিস্টার জাইমা রহমান, তার সম্পর্কে অত্যন্ত অশ্লীল, কুরুচিপূর্ণ এবং নারী বিদ্বেষী বক্তব্য রেখেছেন। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মনে করি, এই পেশাটি হচ্ছে অগ্রজদের দায়িত্ব অনুজদেরকে এই পেশায় আনার ক্ষেত্রে অনুপ্রাণিত করা, এবং আজকে অগ্রজ হিসেবে আমাদের ভবিষ্যৎ যে আইনজীবী, আমরা প্রত্যাশা করি জাইমা রহমান, বর্তমানে তিনি লিঙ্কন সিন থেকে ব্যারিস্টারি পাশ করে তিনি যুক্তরাজ্যে কর্মরত আছেন, তিনি অচিরেই দেশে এসে আমাদের দেশের আইন পেশায় তিনি অংশগ্রহণ করবেন। সুতরাং তাদের জন্য, এই পেশাকে নিরাপদ করার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য আমি মনে করি, তাকে উদ্দেশ্য করে একজন ব্যারিস্টার সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য তিনি করেছেন সেটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত নিন্দনীয় এবং আমরা মনে করি জাতি হিসেবে আমাদেরকে কলঙ্কিত করে। এ কারণে আমরা আজকে একটা প্রতিবাদ করেছি এবং আমরা প্রতিবাদ করেছি এই মর্মে, এবং তাকে আহ্বান জানিয়েছেন যে তিনি অবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, কারণ তিনি একজন ব্যক্তি, ব্যারিস্টার জাইমা রহমান, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, তিনি যদিও রাজনৈতিক পরিবারের সদস্য, তার কোনো রাজনৈতিক আইডিওলজি নেই, তিনি এই পেশায় একজন তরুণ পেশাদার, একজন মেধাবী ব্যক্তি, তাকে ঘিরে এই ধরনের মন্তব্য করার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নারীকে অপমান করা হয়েছে, আমাদের প্রত্যেকটি মাকে, আমাদের প্রত্যেকটি বোনকে অপমান করা হয়েছে। সুতরাং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই বক্তব্য, এর প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে অবিলম্বে তিনি এই জাতির সামনে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সংবিধানের 148 অনুচ্ছেদের তৃতীয় তফসিলে বর্ণিত, কোনো মন্ত্রী যখন শপথ নেন, তিনি কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো দায়িত্ব পালন করবেন না, আচরণ করবেন না, সেই মর্মে শপথ গ্রহণ করেন। ক্রমাগতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। এটাও আমরা মনে করি তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন শপথ ভঙ্গ করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে 48 ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন, না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।